বন্ধ হয়ে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী সিনেমা হল রাজমনি রূপালী গল্পগুলো আর হয়তো বা না সেখানে কারণ সিনেমা হল ভেঙে তৈরি হতে যাচ্ছে বহুতল বিশিষ্ট সুউচ্চ ভবন আর সেখানেও থাকবে না কোনো ধরনের সিনেপ্লেক্স এর পেছনে ভালো চিত্রনাট্য আর মানসম্মত সিনেমা তৈরি না হওয়াকেই দুশ্চেন কর্তৃপক্ষ প্রায় বিশ বছর আগের কথা চলচ্চিত্রের রূপালী দুনিয়ার প্রতি তীব্র অনুরাগ থেকেই রাজধানীর রাজমণি হলে চাকরি নেন মোহাম্মদ জালাল সুখে ভালোই কেটেছে প্রিয় এতদিন প্রতিষ্ঠানের আঙিনায় কিন্তু আজ সময় হয়েছে মায়ার বাঁধন ছিন্ন করার লোকসানের মুখে বন্ধ হতে চলেছে প্রেক্ষাগৃহটি আমি আপনি কিন্তু না আমি এত বড় হয়েছি পুরোনো প্রতিষ্ঠানে আমি অনেকদিন দীর্ঘদিন কাটাইছি একসাথে সবাই মিলে হল মালবাইঙ্গার মানে মালিকের মানে আমার তো অনেক খারাপ লাগতেছে মানুষ ভাগ্য শুধু সালে মাধ্যমে যাত্রা শুরু হয় রাজমণি সিনেমা হলের তারপর কাকরাইল ও আশপাশের এলাকার চলচ্চিত্র প্রেমীদের কাছে অন্যতম বিনোদন কেন্দ্র হয়ে ওঠে প্রেক্ষাগৃহটি কিন্তু সময়ের সাথে প্রতিষ্ঠানটি হারিয়েছে তার জৌলুস আগে অ্যালার থাকে ছবি আর ডিজিটা আশার পরে সেল ফোন গেছে গে কি করা মানে বয়স হয়ে যাচ্ছে গ্যা অনেক বছর কাড়াইছি তো কিন্তু খারাপ লাগে ইচ্ছে খারাপ খুব খারাপ লাগে এখন তো ছবি নাই ফলই চলবো কিভাবে অনেক লজ দিয়ে ফল চালাইছে রাজমণি হলের জায়গায় নির্মিত হবে বিষতলা বাণিজ্যিক ভবন এক সপ্তাহের মধ্যে শুরু হবে যার কাজ কিন্তু এতে থাকবে না সিনেমা দেখানোর কোনো ব্যবস্থা কারণটা জানালেন প্রেক্ষাগৃহের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ উল্লাহ মনি আমাদের দেশে এখন ছবি গত পাঁচ বছর ধরে বিভিন্ন কোম্পানির লোক আসছে ছবি বানাইতেছে নতুন নতুন প্রডিউসার আসতেছে এদের ছবি একটাও চলে নেই কোনো ছবি চলে নেই গত পাঁচ ছয় বছরের মধ্যে কোনো ছবিতে টাকা ওঠে নেই সর্বস্তরের লোকের জন্য ফিল্ম বানাইতে হবে বানানোর জন্য এমন লোক দেশে নাই তার হাইরাস বিল্ডিং মধ্যে অফিস দিতে সিনেমা দিতে গেলে সেখানে টিকিটের কস্ট হবে তিনশো টাকা তো এখানে তিনশো দিয়ে লোকের ছবি দেখবে না এক সময় দেশে প্রায় বারোশো সিনেমা হল থাকলেও সংখ্যাটা এখন দেড়শোতে এসে ঠেকেছে মানসম্মত সিনেমা না বাড়লে সামনে আরো হল কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা